আজকে আমি বসে আছি বিকজ অলরেডি গোস টু আমাদের এই দুর্দান্ত শান্ত ভাই নোয়াখালী মেঘ ভাই নোয়াখালী তার প্রত্যেকটা কথা ভালো লেগেছে, স্পেশালি হচ্ছে ওই যে ঘুরে ফিরে কিন্তু করে চলে আসে আমার কাছে যে আমি যখন মানে কোথায় আছি সেই জিনিসটা অনুভব করাটা, সেই অনুভবটা আমি কিভাবে করছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমার যদি আমি একটা জায়গায় বসে কাজ করছি বা কারোর সঙ্গে কথা বলছি আমার অ্যাটেনশনটা অন্য কোথাও আছে, তাহলে সেই কাজটা প্রপারলি স্মুথলি এবং 100% আমি করতে পারবো না। সো এই পয়েন্টটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে চৌধুরী জেফ্রি ভাই, বিশাল বড় নাম, এত বড় নাম নেওয়া সম্ভব না। তো জেফ্রি ভাই যেটা হয়েছে সেটা হচ্ছে জেফ্রি ভাইয়ের লাইফের যে অংশগুলো সে ভাগ করে করে নিয়ে আসছে, যে তার একটা অনার্স কমপ্লিট করে তার 9টা কলেজকে মেনটেন করতে হয়েছে, কেন করতে হয়েছে এই জায়গাটায় সে তার ব্যক্তিত্ব পার্সোনাল লাইফটাকে নিয়ে এসে আমাদেরকে বোঝাইছে যে আপনারাও চাইলে কিন্তু দিন শেষে সাকসেস হইতে পারেন এবং আপনারা চাইলেও এটাকে কন্টিনিউ করে 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 তারপরে একটু ধীরে স্থির হয়ে আগাতে পারেন। আমার কাছে এটাই ফিল হয়েছে, এর থেকে বেশি কিছু না। তারপরে হচ্ছে সামিন ভাই, একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সামিন ভাইয়ের কাছ থেকে একটাই শিক্ষণীয় যে হাল ছিল না। সে যখন বললো যে তার চুল যখন পড়ছিল, এটা কিন্তু সবাই আমরা পয়েন্টটা নিছি, কারণ এই পয়েন্টটা আসলে নেয়ার মতো, এই পয়েন্টটা কথা বলার মতো এবং এটাই গ্রহণ করার মতো। সে যেটা করেছে সেটা হচ্ছে যে তার হেয়ারের কথা বলবো এবং হেয়ারটা ফাইনালি কিন্তু সে যখন ক্যাপটা খুলেছে আমি জাস্ট আ হয়ে গেছি, কারণ আমি খুব সারপ্রাইজ হয়েছি, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। তবে সে কিন্তু সেখানে সাকসেস হয়ে সে আমাদেরকে বুঝিয়ে দিল যে এই সামিরকে আফটার 5 ইয়ার্স পরেও কিন্তু আমি চিনবে, স্পেশালি বর্ষা চিনবে এই একটা সেশনের কারণে, আজকের দিনটার কারণে। এবং এইটার থেকে আমার শিক্ষণীয় হচ্ছে আমার লাইফে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বড়, সেটা আমি সব তখন অনেক বাচ্চা ছিলাম, 34% বার নিয়ে আমাকে এই পৃথিবীতে মেনটেন করতে হয়েছে এবং সেই জগৎ যুদ্ধে এই যুদ্ধে সংগ্রাম করে আজকে আমি সেন্ট্রাল লিডার অফ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ সাবেক ছাত্রী বিষয় সম্পাদিকা ছিলাম এবং এই বার নিয়ে এই স্পট নিয়ে সি লুক অ্যাট মি এই স্পট নিয়ে আমি এখন সাকসেসফুলি বাংলাদেশের টপ টপ জায়গাগুলোতে মেনটেন করছি, রিচ করছি। আমার একটা বায়োপিক হচ্ছে জাজ মাল্টিমিডিয়া থেকে এবং আমি অ্যাক্টিংয়েও আসছি। সো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সামির ভাইয়ের আমার লাইফের সঙ্গে সামির ভাইয়ের জিনিসটা একদম মিলে গেল যে কোনো কিছুই আমার যদি একটা হাতও না থাকে, একটা অঙ্গও যদি না থাকে, সেটা আমাকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আমি কিভাবে আগাবো, হয়তো বা সে হাতটা থাকলে আমি একভাবে বা চলতাম, সে হাতটা থাকলে হয়তো বা আমি তার থেকে একটু বেশি করতে পারতাম, এখন হয়তো পারবো না, কিন্তু সেটার জন্য আমার অনেক বেশি ফ্রাস্ট্রেশনে চলে যাওয়া যাবে না, ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না বা লাইফকে ফেল করে দেওয়া যাবে না, লাইফকে কন্টিনিউ রাখতে হবে। সো আজকের এই টোটাল সেশনের একজনকে মিস করেছি, এটা হচ্ছে এডিসি ইফতেখারুল ইসলাম, ওয়ান অফ মাই ফেভারিট পার্সন এভার অ্যান্ড হি ইজ এ গুড পার্সন। তো আজকে সে আসতে পারেনি ওয়ারিতে একটা বিশাল দুর্ঘটনার কারণে, তো সে আসলে আমরা আরও কিছু জানতে পারতাম এবং আমি সেটার জন্য ওয়েট করছিলাম। তো কিছু বলার নাই, ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড থার্ড ফোর্থ যাই বলে না কেন আজকের মানে একদম শেষ কথা হচ্ছে আমি ওয়াও জাস্ট ওয়াও আজকের সেশনে মধ্যে কার ফিডব্যাকটা ভালো ছিল, মানে কার কে বেশি শিখছে বা ভালো, বুঝতে পেরেছি, ঠিক আছে, ফিডব্যাকটা আসলে এটা দরকার। ফিডব্যাকটা হলে